হ্যালো ওয়েলকাম আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমরা ইয়াহু মেইল কীভাবে ইয়াহু মেইলে সাইন আপ করবো বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সে সম্পর্কে টিউটোরিয়ালটা টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যে কোনো ব্রাউজার ওপেন করে জাস্ট আমরা ইয়াহু মেইল লেখবো ইয়াহু মেইল মূলত জিমেইলের মধ্যে একটা মেইল জাস্ট আমরা ইয়াহু মেল লেখার পরে জাস্ট আমরা মেলে যাব এটার সাহায্যে আমরা ইমেইল করতে পারি ইমেইলে যাবতীয় কাজ কাজ যেগুলো আছে সম্পূর্ণ কাজে আমরা করতে পারবো কিন্তু ইয়াহু মেল দিয়ে কিন্তু আমরা কোনো ইউটিউব চ্যানেল খুলতে পারি না জাস্ট আমার মেলটা লোড হচ্ছে পেজটা লোড হচ্ছে আর কি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে কিভাবে একটি ইয়াহু মেইল খুলতে হয় সেই সম্পর্কে এই টিউটোরিয়ালটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন পেজটা লোড হচ্ছে লোড হলে আমি পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেব দেবো মেইলের সাইন মানে প্রথম হোম পেজ যেটা সেটা কিছুটা এরকম দেখায় জাস্ট সেখানে আমার যদি আগে করা থাকে তাহলে আমরা এখান থেকে লগ করব করবো যেহেতু আমার করা নাই সেহেতু আমরা জাস্ট ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবো করে আমরা একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব জাস্ট আপনারা ক্রিয়েটেড এন অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে জাস্ট এখান থেকে আপনি আমার আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং যে ইমেলটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই দিলাম ডিজিটাল হেল্প যদি লিখি আমি আপনারা অবশ্যই আপনাদের যে নাম সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন নামটা দিয়ে খুলবেন তাহলে বুঝতে সুবিধা হবে বানানটা একটু ভুল হয়েছে ঠিক করে দিলাম জাস্ট এখন আপনি যে ইমেলটা চাচ্ছেন সেটা এখানে এখান থেকে আপনারা নিতে পারেন দেখেন এখানে একটা সহজে আমরা পাইয়ে যাচ্ছি এখানে একটা তারপরে পাসওয়ার্ড অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে কোনো স্মল লেটার বা ক্যাপিটাল লেটার দিতে হবে এরকম কোনো কিছু নয় আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে পাসওয়ার্ড দিতে পারেন তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সবসময় একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ইমেইল অ্যাকাউন্ট যেটা আছে সেটা কখনো হ্যাক হবে না বা অন্যের কন্ট্রোলে যাবে না এখান থেকে ফোন নাম্বারে আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবো আর আপনারা যে দেশ থেকে দেখতেছেন সেই দেশটা অবশ্যই সিলেক্ট করে দেবেন তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে অবশ্যই জিও সারা দিলেও হবে আপনার যেটা যে সেল নাম্বারটা আছে সেই সেল নাম্বারটা এখানে দিতে হবে কারণ এরা একটা ভেরিফিকেশন কোড দেবে আপনাকে এসএমএস করে তারপরে সেই এস এম এসটা কোড যেটা দেবে সেটা এখানে এন্ট্রি দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে জাস্ট এখান থেকে আমি দিলাম আমার ফোন নাম্বারটা আমি দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বার যেটা আছে সেটা দেবেন যেটাতে ভেরিফাই করে নিতে চাচ্ছেন এখানে বার্থ বার্থ মার্থ অর্থাৎ জন্ম মাসটা দিতে হবে তারিখ এবং জন্ম সালটা দিতে হবে আমি একটা দিলাম জেন্ডার এখানে অপশনাল আপনি জেন্ডার দিতেও পারেন নাও পারেন এখানে মেল ফিমেল বা কাস্টমার যে কোনো একটা দিতে পারেন যদি না দেন তাহলেও কোনো সমস্যা নাই যেহেতু এটা এখানে বলেই দিছে কিন্তু এটা হলো যে অপশনাল অর্থাৎ এটা দিলেও হবে না দিলেও হবে নিলাম আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম জাস্ট এটা আমি ও করে দিই আমার ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে বলতেছে ভেরিফাই ইউর ফোন নাম্বার জাস্ট এখানে ক্লিক করার পরে আমাকে একটা এস এম এস দেবে জাস্ট এস এম এসে একটা কোড দিছে সেই কোডটা এখন এখানে আমাকে বসাতে হবে একটু ওয়েট করতে হবে কোডটা আমার ফোনে আসলে আমি জাস্ট বসে দেব ফোনে আমার কোডটা চলে আসছে আমি জাস্ট এখন কোডটা বসাচ্ছি জাস্ট ভেরিফাই ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে অলমোস্ট দেখেন অ্যাকাউন্টটা হয়ে গেছে সাকসেসি এবং এখানে ডাইরে ক্লিক করার পরে আমাদের যেই ইয়াহুরের ইয়াহুমেইল যেটা আছে সেই অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে অলরেডি ডিজিটাল হ্যাব সিক্স সিক্স সেভেন অ্যাট ইয়াহুমেইল ডট কম আমার মেইলের অ্যাড্রেস যেটা হয়েছে মানে আমি যেটা করলাম সেটা ওইরকম দেখাচ্ছে আর কি এভাবে আমরা খুব সহজে মেল খুলতে পারবো এবং মেল দিয়ে আমরা হলো যে যে কোনোভাবে ইমেল করতে পারবো বা কন্ট্যাক্ট করতে পারবো অন্যান্য ইমেল যেভাবে আমরা ব্যবহার করি অর্থাৎ জিমেইল যেভাবে ব্যবহার করে থাকি আমরা সেভাবে আমরা এটা ব্যবহার করতে পারবো আমাকে একটা অলরেডি একটা ইমেল দিয়ে দিছে যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে সেটার জন্য করে একটা ইমেল দিয়ে দিছে দেখেন ইয়াহ কর্তৃপক্ষ আমাকে একটা মেল দিছে জাস্ট আমি যে প্রোফাইলে যাই দেখেন আমাদের আমার ইমেল নাম্বারটা মানে ইমেইল অ্যাড্রেস যেটা বলে সেটা এভাবে আমরা খুব সহজে খুলতে পারবো আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কন বা আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য ধন্যবাদ সবাইকে